নমস্কার, দেখছেন জেলা বার্তা। আপনাদের সাথে আমি তাপস। জেলা বার্তা শুরু করবার আগে দেখব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। পুরন্দরপুরে ডাম্পারে ধাক্কায় ক্ষতিগ্রস্ত স্কুলের রান্নাঘর। রাজনগরে পুনরায় না হলো কর্মরত শিক্ষকদের পরীক্ষা। সিউড়িতে আয়োজিত হলো ভাগবত ও সারস্বত সভা। রাজনগরে ব্রহ্মচারী পুজোয় মাতলেন এলাকাবাসী। সেন্ট অ্যান্ড্রুজ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হলো রবিবার। এখন জেলা বার্তা বিস্তারিত। শনিবার ডাম্পারের ধাক্কায় ভাঙল পুরন্দরপুর উচ্চ বিদ্যালয়ের রান্নাঘরের দেওয়াল, চাঞ্চল্য এলাকায়। পুরন্দরপুর উচ্চ বিদ্যালয়ের মিড ডে মিলের রান্নাঘর ধসে পড়ল ডাম্পারের ধাক্কায়। শনিবার গভীর রাতে একটি পাথর বোঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে রান্নাঘরে। ঘটনার পরই গাড়ি ফেলে চম্পট দেয় চালক ও খালাসি। এদিন সকালে প্রশাসনের উদ্যোগে গাড়িটি থেকে পাথর নামিয়ে সরানো হয় সেটিকে, বাজেয়াপ্ত করা হয় গাড়ির কাগজ। স্কুলের নিরাপত্তা কর্মীর দাবি, অপ্রাপ্ত বয়স্কদের হাতে স্টিয়ারিং থাকা এবং বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্যই ঘটেছে এই দুর্ঘটনা। তার আরও দাবি, দিনের বেলা এমন ঘটনা ঘটলে ঘটতে পারত প্রাণহানির মতো দুর্ঘটনা। আজ ভোর রাত্রে 3:30 নাগাদ আপনার গাড়িটা ব্যারিকেডটা সামনে আসে না, ওই দিয়ে গেছে, ওটা ওই তো কাটাইতে গিয়ে মানে চাকার সামনে চাকাটা পড়ে গেছে, এসে ধাক্কাটা ওখানে। কটার সময়? আপনার 2:30-3 হবে রাত্রির। তারপর? তারপর তো ওই যে আপনি তো দেখতেই পাচ্ছেন সব ভেঙে ভেঙে দিয়েছে। কি কি ক্ষতি হয়েছে স্কুলে? হ্যাঁ, স্কুলে ক্ষতি মানে আমাদের রান্নাশালটা গোটাটাই ভেঙে গেছে, ওটা আবার নতুন করতে হবে। তাহলে কাল থেকে আমার রান্না বন্ধ? রান্না এখন আপাতত এখন সঙ্গে দিনটা তো আর হচ্ছে না। হ্যাঁ, আর অন্য ব্যবস্থা করতে হবে তাও। হ্যাঁ, সম্পূর্ণ ড্রাইভারটা মানে ঘুরে গেছিলো আর কি। তাছাড়া যখনই দেখলো আমার চাকাটা নেমে গেছে, তখন তো ব্রেক মারতে পারত। হ্যাঁ, আমার মনে হয় ড্রাইভারটা ভেঙে গেছিলো বলে কি বলতো, দেয়াল টেয়াল সব ভেঙে গেছে, রান্না সান্না সব ভেঙে গেছে। হ্যাঁ, সিউড়ি থেকে এসে মনে হয় যাচ্ছিলো আপনার বোলপুর রাস্তা যাচ্ছিল। এমনি দিনের বেলাতে হলে তো সব রান্নার মেয়েগুলো সব ভিতরেই থাকতো, 8-9 মেয়ে ভিতরেই থাকতো, পুরোটাই চাপা পড়ে যেত। ভয় টিভি পুরন্দরপুর। সারা রাজ্যের পাশাপাশি জেলার প্রান্তিক এলাকা রাজনগরেও পুনরায় নেওয়া হলো কর্মরত শিক্ষক শিক্ষিকাদের বাতিল পরীক্ষা। সারা রাজ্যের পাশাপাশি জেলার প্রান্তিক এলাকা রাজনগরেও কর্মরত শিক্ষক শিক্ষিকাদের বাতিল পরীক্ষা পুনরায় না হলো রবিবার। প্রশ্ন ফাঁসের অভিযোগে ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুলের সারা পশ্চিমবঙ্গের 1,69,000 শিক্ষক শিক্ষিকাদের 506 ও 507 কোর্সের পরীক্ষা বাতিল করে দেওয়া হয়। বিষয়টি এখনও আদালতের বিচারাধীন হলেও এর মধ্যেই রবিবার পুনরায় সেই পরীক্ষা নেওয়া হলো সারা পশ্চিমবঙ্গের সঙ্গে এই জেলার রাজনগরেও। ভয় টিভি রাজনগর। সিউড়ির সিধুকানু মঞ্চে আয়োজিত হল ভাগবত কীর্তন মহাসম্মেলন ও সারস্বত সভা। সিউড়ি সিধুকানু মঞ্চে আয়োজিত হল ভাগবত ও কীর্তন মহাসম্মেলন সারস্বত সভা। এদিন চৈতন্যদয় সেবা সংস্থানের পরিচালনায় এই উৎসব এবার পঞ্চম বর্ষে পদার্পণ করল। উদ্যোক্তাদের পক্ষ থেকে এদিন সকাল থেকেই শ্রী চৈতন্যদেবের প্রতিকৃতি নিয়ে নাম সংকীর্তনের মাধ্যমে শহর প্রদক্ষিণ করে ভক্তরা। পরে সিধুকানু মঞ্চে আয়োজিত হয় সারস্বত সভা। Thank you.
টিভি সিউড়ি। নিয়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সব্যসাচী পাণ্ডে ও ডাক্তার পঙ্কজ ঘোষ, সিউড়ি সদর হাসপাতাল, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মানালি সারেন ও ডাক্তার তুষারকান্তি ভট্টাচার্য, জেনারেল সার্জন ও অর্থোপেডিক ডাক্তার তরুণ মজুমদার, জেনারেল ফিজিশিয়ান ডাক্তার অর্ধেন্দু রায় ও ডাক্তার দীনবন্ধু বিশ্বাস। এছাড়াও বসছেন জেনারেল ফিজিশিয়ান বক্ষ ও সুগার বিশেষজ্ঞ ডাক্তার শিব শঙ্কর লালা, শ্রীরামপুর সরকারি হাসপাতাল, চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার মলয় শঙ্কর মণ্ডল, কান্দি মহকুমা হাসপাতাল, নেফ্রোলজিস্ট কিডনি বিশেষজ্ঞ ডাক্তার রোহিত রুংতা, নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতাল, নবনীত কুমার নিউরো সার্জন গৌরী দেবী হাসপাতাল দুর্গাপুর, ডাক্তার সৌগত ঘোষ এমডি মেডিসিন সিউড়ি সদর হাসপাতাল, ডাক্তার সাবানা ইয়াসমিন এমএস গাইনি সিউড়ি সদর হাসপাতাল। সিউড়িতে প্রথম সাউথের ডাক্তার দ্বারা জেনারেল চিকিৎসার সুবিধা, ডাক্তার চারুথা বালাচন্দ্রন এমবিবিএস ডিএ টিএনবি জেনারেল ফিজিশিয়ান, ডাক্তার মলয় বর্মন ইএনটি স্পেশালিস্ট সিউড়ি সদর হসপিটাল, ডাক্তার শুভেন্দু ভট্টাচার্য ইএনটি স্পেশালিস্ট সিউড়ি সদর হসপিটাল, ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য নিউরো সাইকিয়াট্রিস্ট স্নায়ু ও মনোরোগ বিশেষজ্ঞ সিউড়ি সদর হাসপাতাল। এছাড়াও মাসের বিশেষ বিশেষ দিনে বসছেন নারায়ণন সুপার স্পেশালিটি হাসপাতালের অন্যান্য রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা, সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি বীরভূম, সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার, চেম্বার। প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বউবাজার। বীরভূম জেলার অন্যতম বৃহৎ 111টি শয্যা বিশিষ্ট মাল্টি স্পেশালিটি হসপিটাল স্বস্তিক হসপিটাল সিউড়ি বীরভূম এখন আপনাদের সেবার জন্য প্রস্তুত। একমাত্র এখানে আছে অ্যাডভান্স আইসিইউ, এনআইসিইউ ও অত্যাধুনিক ওটিতে স্বল্প খরচায় সমস্ত রকম সার্জারির ব্যবস্থা। এখন থেকে প্রতি শুক্রবার ব্রেস্ট টিউমার ও ব্রেস্ট ক্যান্সার স্পেশালিটি ক্লিনিকের সুবিধা পাবেন মাত্র 200 টাকায়। এছাড়াও মেমোগ্রাফি, এফিনেসি, বায়োপসি ও কেমোথেরাপির সুবিধা রয়েছে। গরিব ব্যক্তি স্পেশালিটি ক্লিনিকের সুবিধা উপভোগ করুন মাত্র 50 টাকায় প্রত্যেক বুধবার। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, এই সুলভ চিকিৎসার সুযোগ নিন আর সুস্থ থাকুন। স্বস্তিক হসপিটাল সিউড়ি বীরভূম, দূরভাষ 03462259550 অথবা 254444 অথবা 9333278318। শুধুমাত্র আপনাদের কথা ভেবে দৈনিক আনন্দবাজার পত্রিকা সহ কলকাতা থেকে প্রকাশিত সমস্ত দৈনিকে ইংরাজি, বাংলা, হিন্দি ক্লাসিফাইড ও ডিসপ্লে বিজ্ঞাপনের পরিষেবা কেন্দ্র ভয় টিভি কার্যালয়। যোগাযোগ 9434326822, 9474437713। মেঘমল্লার অল ইন্ডিয়া কালচারাল অ্যাসোসিয়েশন অনুমোদিত
ময়ূরভ ডান্স একাডেমি নৃত্য শিক্ষা নিকেতন। এখানে কত্থক, মণিপুরী, রবীন্দ্র নৃত্য, সেমি ক্লাসিক্যাল নৃত্য, শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিক গান শেখানো হয় সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশে। কলকাতা সহ দেশে ও বিদেশে অনুষ্ঠানের সুযোগ রয়েছে। পরীক্ষায় ভালো ফলাফল করলে স্কলারশিপের ব্যবস্থা রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে নৃত্য শিক্ষাগুরুদের দিয়ে কর্মশালা ও পরীক্ষার ব্যবস্থা আছে। প্রিন্সিপাল সায়মি ঘোষ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বি মিউজিক, এম মিউজিক এবং বর্তমানে গবেষণারত। যোগাযোগ করুন 9775271153 এবং 8250822229। ঠিকানা চৈতালি মার্কেট, সিউড়ি, বীরভূম। বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো যাচ্ছে, চাষী ভাইরা পোস্ত চাষ থেকে বিরত থাকুন। পোস্ত ফলের রস থেকে তৈরি আফিম ও হেরোইনের মতো মরণ মাদকদ্রব্য যুব সমাজকে ধ্বংস করে। পোস্ত গাছের চাষ আইনগতভাবে নিষিদ্ধ। জমি বা অন্যান্য সহযোগিতা দিয়ে পোস্ত চাষে সাহায্য করবেন না। করলে কমপক্ষে 10 বছরের সশ্রম কারাদণ্ড ও 1,00,000 টাকা জরিমানা এবং সর্বোচ্চ 20 বছরের সশ্রম কারাদণ্ড ও 2,00,000 টাকা জরিমানা। আবগারি দপ্তরে বা পুলিশ দপ্তরে খবর দিয়ে সুনাগরিকের কর্তব্য পালন করুন। আপনাদের পরিচয় গোপন থাকবে। ফিরে এলাম বিরতির পর। রাজনগরে ব্রহ্মচারী পুজোকে ঘিরে উৎসবের মেজাজে এলাকার মানুষ। রাজনগরে ব্রহ্মচারী পুজোকে ঘিরে উৎসবের মেজাজে এলাকার মানুষ। এদিন জেলার প্রান্তিক এলাকা রাজনগরে লৌকিক দেবতা ব্রহ্মচারীর পুজো দিতে সকাল থেকেই ভিড় জমান ভক্তরা। পুজোর শেষে জাতি ধর্ম নির্বিশেষে প্রসাদ বিতরণের মাধ্যমে শেষ হয় এই উৎসব। ভয় টিভি রাজনগর। সিউড়ি সেন্ট অ্যান্ড্রিউজ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হলো রবিবার। সিউড়ি সেন্ট অ্যান্ড্রিউজ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হলো রবিবার। এদিন স্কুলের 30তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের জন্য 100 ও 200 মিটার রান সহ বেশ কয়েকটি ইভেন্টের আয়োজন করা হয় স্কুলের পক্ষ থেকে। এদিন অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী। উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং এলাকার জনপ্রতিনিধিরা। Mr. Prabir Roy to give away the prizes to the winners. First position we have Anisha Hawk, second Jyoti Kumari and third Samapti Chatterjee. Hello. ভয় টিভি সিউড়ি। আসুন দেখে নিই 3রা ফেব্রুয়ারির গুরুত্ব। ১৮১২ সালের ৩রা ফেব্রুয়ারি কলকাতার প্রাচীনতম ব্রিটিশ বেগম মিসেস ফ্রান্সেস জনসনের প্রয়াণ ঘটে। ভারত ভাণ্ডার ও সিমলা ব্যায়াম সমিতির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতা সংগ্রামী অতীন্দ্রনাথ বসুর প্রয়াণ ঘটে 3রা ফেব্রুয়ারি ১৮৭৩ খ্রিস্টাব্দে। বর্ধমানের ধাত্রীগ্রামে সাহিত্যিক প্রভাত কুমার মুখোপাধ্যায়ের জন্ম হয় 3রা ফেব্রুয়ারি। 1880 খ্রিস্টাব্দের 3রা ফেব্রুয়ারি কলকাতার ইহুদি সমাজের বিশিষ্ট পুরুষ এলিয়াস ডেভিড জোসেফ এজরা পরলোক গমন করেন।
চিত্রশিল্পী আচার্য নন্দলাল বসুর জন্ম হয় 3 ফেব্রুয়ারি 1883 খ্রিস্টাব্দে। বাংলার গভর্নর স্যার জন অ্যান্ডারসনকে হত্যার প্রচেষ্টার অভিযোগে রাজশাহী জেলে ভবানী ভট্টাচার্যের ফাঁসি হয় 3 ফেব্রুয়ারি 1935 খ্রিস্টাব্দে। 1983 সালের আজকের দিনেই তামিল অভিনেতা শিলাম্বা রাসন থেসিঙ্গু রাজেন্দরের জন্ম হয়। ফুটবল খেলোয়াড় গুরপ্রীত সিং সাধুর জন্ম হয় 1992 খ্রিস্টাব্দের 3 ফেব্রুয়ারি। 2011 খ্রিস্টাব্দের আজকের দিনেই বাংলার প্রাক্তন রঞ্জি ক্রিকেটার দুর্গা শঙ্কর মুখোপাধ্যায়ের প্রয়াণ ঘটে। জেলা বার্তা শেষ করবার আগে দেখব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। পুরন্দরপুরে ডাম্পারে ধাক্কায় ক্ষতিগ্রস্ত স্কুলের রান্নাঘর। রাজনগরে পুনরায় না হলো কর্মরত শিক্ষকদের পরীক্ষা। সিউড়িতে আয়োজিত হলো ভাগবত ও সারস্বত সভা। রাজনগরে ব্রহ্মচারী পুজোয় মাতলেন এলাকাবাসী। সেন্ট অ্যান্ড্রুজ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হলো রবিবার। জেলা বার্তা এখন এ পর্যন্তই, নমস্কার।